চলে এসেছি আজকের ব্লগটা একটু অন্যরকম, একটু ইন্টারেস্টিং, মানে আমার কাছে খুব ইন্টারেস্টিং। তার কারণ আজ আমরা কিছু প্যান্ডেল হপিং করব। আসলে পুজোর তো আর খুব বেশি দেরি নেই, আর বলতে পারো আর এক মাস বাকি, আর মহালয়া হয়ে গেছে, মানে পুরোই পুজো একটা ভাব চারদিকে চলে এসেছে। তো এই অবস্থায় আমি যেটা ঠিক করেছি যে আমি সাউথ কলকাতা মোটামুটি বড় বড় পাঁচটা পুজো প্যান্ডেলের কী অবস্থায় তার সেগুলো আছে, মানে কতটা কাজ এগিয়েছে বা পুজো নিয়ে তারা কী ভাবছে বা সেখানকার কী ব্যাপার স্যাপার সেগুলো দেখার একটু ইচ্ছা আছে। তো সেগুলোই দেখতে যাব আজকে। প্রথমে একটা কফি শপে গিয়েছিলাম, সেখানে একটু চা কফি খেলাম। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি। তো অনেকের মনে একটা ভীতি কাজ করছে যে পুজো কতটা কীরকম হবে, পুজো কতটা বড় করে হবে, সব জায়গায় যে বড় বড় পুজোগুলো হয় সেগুলো হচ্ছে কি না। তো ভাবলাম এটা একটা খুব ভালো ইনফরমেটিভ ভিডিও হতে পারে যদি আমরা দেখতে পাই, মানে কোথায় কীরকম পুজো হবে বা প্যান্ডেল আদৌ হচ্ছে কি না, বা কোথাও ঘট পেতে পুজো হচ্ছে কি না, বা ভার্চুয়ালি কোনো পুজো হচ্ছে কি না। তো সেগুলো আমরা তোমাদের সাথে শেয়ার করবো আজকে। রয়েছি এখন যোধপুর পার্কে। তো এখানে বলছে ভার্চুয়াল পুজো, তো জানি না কীভাবে কী হবে, ঠিক আইডিয়া ক্লিয়ার হচ্ছে না কী হবে এখানে। তো এনিওয়ে কিছু তো একটা হবে, অবশ্যই পুজো হবে। ক্লাবটা যোধপুর পার্কের যে বড় পুজোটা হয়, তো সেটা এবছর এখানে একখালি একটা প্যান্ডেল হয়েছে। তো বলছে ভার্চুয়াল হবে, তো কীভাবে হবে সেটা পুরোপুরি ক্লিয়ার নয়। আর মনে হয় যেমন হয়ে থাকে ফেসবুক বা ইনস্টাগ্রাম, এইভাবে এইসব জায়গা থেকেই আমরা হয়তো দেখতে পাবো, টুইটার, ওখানে নিশ্চয়ই আপডেট থাকবে বা পুজো দেখানো হবে, এরকম কিছু একটা ব্যাপার নিশ্চয়ই থাকবে। তো এই তো আমরা এখন রয়েছি সুরুচি সংঘ, যে বড় পুজোটা হয়। তো সেই সুরুচি সংঘের প্যান্ডেল তোমরা পেছন দিকে দেখতে পাচ্ছ, ভেতরে ঢোকা অ্যালাউ নয়। সো আমি পেছন থেকেই তোমাদের দেখাচ্ছি এই পেছনে, আর ওই যে দূরে এই যে অভিষেক এসে গেছে, বলবি কিছু? তা বলার তেমন কিছু নেই। এবারে নাকি সুরুচি সংঘ খুব একটা বড় কিছু পুজো করছে না। হ্যাঁ, মানে মূলত কারণ একটাই, করোনার জন্যে। তবুও সুরুচি সংঘ মানে তো নিউ আলিপুরের একটা বড় পুজো এবং প্রচুর লোকের ঢল নামে। তো হ্যাঁ, এবারে সেরকম কোনো থিমও বলছে নেই যেটুকু জানলাম, তো এখনও পুরোপুরি শিওর নই যেটুকু, কারণ ভেতরে অ্যালাউ করছে না। তো বাইরে থেকে যেটুকু বললো যে এবারে কোনো থিম নেই, তবে হ্যাঁ মোটামুটি পুজো হচ্ছে। আমার তো বড় ছোট মনে হচ্ছে না, প্যান্ডেলটা যথেষ্ট বড় সড়ো হচ্ছে। তো যাই হোক, খুশির খবর, পুজো হচ্ছে এখানে। তো তোমরা চাইলেই চলে আসতে পারো। মনে আছে প্রতি বছরই যখন আসি, মেনলি আমরা আসি রাতের দিকে, আমরা সন্ধ্যেবেলা ঠাকুর দেখতে বেরোই না, আমরা অনেক রাত করে বেরোই। তো এবছর তোমরা দেখতেই পাবে ব্লগে পুরো ব্যাপারটাই। তো যখন আসি বিশাল তো লাইন পড়ে এপার ওপার, মানে ওপার থেকে লাইন পড়ে, সেই লাইন ঘুরে ঘুরে আসে। আর এই যে সামনের রাস্তাটা দেখছো, এইসব জায়গায় সমস্ত স্টল বসে। তো এবছর কতটা কি স্টল বসবে, বসলেও নিশ্চয়ই অনেক রেস্ট্রিকশন থাকবে। তো যাই হোক, মোট কথা ওই আমার তো একই কথা, শেষ পর্যন্ত পুজো হচ্ছে। যে ভয়টা অনেকের মধ্যে ছিল, অনেকে ভাবছিল কি হবে এবার, পুজো হবে কি হবে না, তো না পুজো হচ্ছে। তবে নিশ্চয়ই কিছু নিয়ম আসবে, কিছু নতুন নিয়ম বেঁধে দেওয়া হবে, তো সেগুলো আমরা নিশ্চয়ই সময়ের সঙ্গে সঙ্গে জানতে পারবো।
হচ্ছে আমার ফেভারিট প্লেসে। দুর্গাপূজায় আমার মানে সব ফার্স্ট প্রেফারেন্স, আমার মানে প্রথম পছন্দের ডেস্টিনেশন হচ্ছে ম্যাডক স্কোয়ার। তো আজকে যেহেতু ঘুরে বেড়াচ্ছি, দেখছি কোথায় কী পুজো কীরম হয়েছে, তো ম্যাডক স্কোয়ারে এসে এখনও অবধি খুবই হতাশজনক যে খবরটা পেলাম সেটা তো এখানে পুজো হবে, কিন্তু প্রথমে একজন বললেন যেখানে নাকি ঘট পেতে পুজো হবে, তারপর আরেকজন বললেন না মূর্তি আসবে, তবে পুজো ছোট করে হবে, প্যান্ডেল ছোট করে হবে। যে বিশাল একটা ঝাড় আমরা দেখতে পাই ম্যাডক স্কোয়ারে, তো সেটা জানি না এবার থাকবে কি না। আর স্টল তো ভর্তি, আর এখানে মেইনলি তো ইয়াং জেনারেশনদের ভিড় হয় আমরা সবাই জানি, তো আমরাও আসি। সারা রাত ধরে এখানে গান বাজনা হয়, গিটার বাজিয়ে গান চলে, অল্প বয়সি ছেলেমেয়েরা গান গায়, খুব ভালো লাগে শুনতে, তো টাইম পাস হয়ে যায়। এখানে এসে নানা রকমের খাবারের স্টল বসে, এবছর জানি না কি হবে। পুজো যখন ছোট করে হবে বলছে, তার মানে নিশ্চয়ই এরা অনেক কিছু রেস্ট্রিকশন রাখবে, যেভাবে খোলামেলা সবাই খবরে কাগজ পেতে বসে আমরা গল্প করি সেটা মনে হয় না এবার হবে বলে। তো যাই হোক, পুজো হচ্ছে তো তোমরা অবশ্যই আসবে ম্যাডক স্কোয়ারেও ঠাকুর দেখবে। এসে গেছি একডালিয়া পার্কের পুজো প্যান্ডেলের ভেতর রয়েছি বলতে পারো অনেকটাই। তো প্যান্ডেল হয়েছে, খুব সুন্দর প্যান্ডেল তৈরি হচ্ছে যেমন হয় এখানে। এখানে মেনলি তো লাইটের কাজই খুব বেশি হয়, আর ভেতরে একটা বিশাল বড় ঝাড় থাকে। তো এদিকে এটা হচ্ছে, আর উল্টো দিকে সিংহী পার্কের পুজোটাও হচ্ছে, ওই প্যান্ডেলটাও দেখে এসেছি, ওখানে আর শ্যুট করিনি। তো এদিকে হচ্ছে একডালিয়া এপারে গড়িয়াহাটের, আর ওপারটা হচ্ছে সিংহী পার্কের পুজো হয়। তো ওই দেখো অভিষেক মাস্ক পরে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, আর এদিকে প্যান্ডেলের সামনে আমি রয়েছি। খুব ভালো লাগছে, এই জায়গাটায় আসবো নিশ্চয়ই পুজোর সময়, কোনো একটা পুজো মানে কোনো একটা রাত্রে আর কি আসবো, ষষ্ঠী থেকে দশমীর মধ্যে অবশ্যই। ওকে, সো লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা রয়েছি আমাদের বাড়ির কাছের সবচেয়ে বড় পুজো যেটা হয় সেটা হচ্ছে নাকতলা উদয়ন সংঘ। আর এই আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ প্যান্ডেলের কাঠামো অলমোস্ট রেডি হয়ে গেছে, তো এরা চারপাশটা ঘিরে রেখেছে, তো সেই জন্য আমি সবটা তোমাদের দেখাতে পারছি না। তো এই হচ্ছে নাকতলা উদয়ন সংঘ, প্যান্ডেল তৈরি হচ্ছে, এই হলো নাকতলা উদয়ন সংঘের প্ল্যাকার্ড যেটা দিয়েছে এখানে। এই ফাঁক দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি, এই হচ্ছে নাকতলার প্যান্ডেল। তো এবারের থিম হচ্ছে নাকতলা উদয়ন সংঘ বরাবরই থিমের ওপর বেস করেই এদের পুজোগুলো হয়। তো এবারের পুজো হচ্ছে মানে এবারের থিম হচ্ছে তরঙ্গ। তোমাদের আগেই এটা দেখালাম, তো দেখো এই হচ্ছে এদের থিম। সব ঘোরাঘুরি শেষ, এবার আমরা চলে এসেছি আমাদের বাড়িতে। এই দেখো আমার লালুগুলি, এই একটা আছে লালু, ওই একটা দেখতে পাচ্ছি ওইখানে বসে আছে, ও হচ্ছে ভুলু। এই দুটো ভীষণ বদ, এরা মাঝে মাঝে আমার গাছের টবের মাটি খুঁড়তে থাকে, আর দেখলেই খালি লেজ নেড়ে পেঁচে পেঁচে ঘুরবে বিস্কুট খাবে বলে। আচ্ছা যাই হোক, তো তোমাদের সঙ্গে আজকে ছোট করে একটু শেয়ার করলাম পাঁচটা বড় প্যান্ডেল। আর এছাড়াও আমরা সিংহী পার্কেও দেখে এসেছি, ওখানেও প্যান্ডেল হচ্ছে। আর ত্রিধারা, ত্রিধারাতে এখনও প্যান্ডেল স্টার্ট হয়নি, তো ওখানে যারা লোকাল লোকজন তাদের জিজ্ঞেস করলাম, তো তারা বললো যে না পুজো হবে কিন্তু খুব ছোট করে হবে, তো সেই জন্য ওখানে দেখানোর মতো কিছু ছিল না কারণ যেহেতু এখনও প্যান্ডেল স্টার্ট হয়নি। তো এই মোটামুটি তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আর এই পুজোর সময় এই মানে এই সময়টায় বেশ কিছু পরপর মানে আমার বেশ কিছু অন্য ধরনের কিছু ইন্টারেস্টিং ভিডিও, কিছু ইনফরমেটিভ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো প্লিজ নজরে রেখো আমার চ্যানেলটাকে, আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও। আমি আসলে আমার লালুগুলোকে দেখছি, আরেকবার দেখে নাও কোনটা যে লালু আর কোনটা ভুলু ভুলে যাই, এই যে এই দুটো। তো এনিওয়ে, তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য বাই।